আপনার কি শরীরের কোনো অঙ্গে ব্যথা সমস্যা আছে? হাত পা হাঁটু থেকে শুরু করে কোমর কোনো জায়গায় ব্যথা করে, পায়ের গোড়ালি অথবা শরীরের কোনো অঙ্গে কটমট শব্দ হয়, কিংবা অল্প আঘাতে ভেঙে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে? কোনো অ্যাক্সিডেন্টে কি আপনার হাত পায়ে চরম আঘাত লেগেছে যে জায়গায় এখনো ব্যথা করে? আপনার কি ক্যালসিয়ামের অভাবজনিত অস্টিওপরোসিস কিংবা আর্থ্রাইটিস রোগ আছে? আপনার কি হজমে কোনো গন্ডগোল, কিংবা আপনি উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিসের রোগী? যদি এই সমস্ত সমস্যাগুলো আপনার মাঝে থেকে থাকে, তাহলে আজকে আপনাদেরকে খুবই সহজ একটি সমাধান দেব। আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে হয়ে থাকে এমন একটি গাছ, যে গাছের সাহায্যে এই সমস্ত রোগের আপনি চিকিৎসা করতে পারবেন একেবারে বিনামূল্যে। সজনে ডাটা অথবা সজনে পাতা, এটি অবশ্যই আপনি চেনেন। সজনে পাতা কত উপকারী আপনি জানেন? এতে প্রায় 300 রোগের প্রতিষেধক রয়েছে। একে সুপার ফুড বলা হয়। শরীরের প্রয়োজনীয় সমস্ত ভিটামিন এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সজনে পাতায় পাওয়া যায়। একে পুষ্টির ডিনামাইটও বলা হয়। কোন রোগে কিভাবে সজনে পাতা খেতে হয় তা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে পুরোপুরি জানিয়ে দেব, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সজনে পাতায় কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি এবং কলার চেয়ে 15 গুণ বেশি পটাশিয়াম রয়েছে। এতে দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পাওয়া যায়। সাথে পাওয়া যায় পটাশিয়াম ও জিঙ্ক। সজনে পাতাকে শাক হিসেবে খাওয়া যায়। এটি আপনার ক্লান্তি, দুর্বলতা, শরীরের রক্ত স্বল্পতা ইত্যাদি সমস্যাকেও দূর করতে পারে। চলুন এক নজরে জেনে নেই সজনে পাতার উপকারিতাগুলো সম্পর্কে। মাল্টিভিটামিন গুণ সমৃদ্ধ সজনা পাতা নিরামিষ ভোজীদের জন্য একটি উৎকৃষ্ট খাবার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেহের প্রায় 20% হলো প্রোটিন, যা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। মানব দেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের প্রায় সবকটি সজনে পাতায় খুব সহজে পাওয়া যায়। সজনে পাতার পুষ্টি গুণের তুলনামূলক আলোচনা করলে একটি কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি পরিমাণে ভিটামিন সি আছে সজনে পাতায়। এছাড়াও সজনে পাতায় দুধের চেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম, গাজরের তুলনায় 4 গুণ বেশি ভিটামিন এ ও ক্যারোটিন পাওয়া যায়। একটি কলায় যে পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, ঠিক সমপরিমাণ সজনে পাতায় তার চেয়ে 3 গুণ বেশি পরিমাণ পটাশিয়াম পাওয়া যায়। পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে গর্ভবতী মা অথবা সদ্য মা হওয়া মহিলারা যদি তাদের ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদা পূরণ করতে চান, তাহলে দৈনিক 6 টেবিল চামচ পর্যন্ত সজনে পাতার গুঁড়ো অথবা এক বেলা করে সজনে শাক দিয়ে গরম ভাত খেতে পারেন। এতে করে ক্যালসিয়াম ও আয়রনের চাহিদা নিয়ে আর কোনো কষ্ট করতে হবে না গর্ভবতী মা ও স্তনদানকারী মহিলাদের। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সজনে পাতা মায়ের বুকের দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সন্তান প্রসবের পরে অল্প লবণ জলে সিদ্ধ করে সজনে পাতা ঘি দিয়ে মেখে খেলে অথবা ভেজে খেলে মায়ের বুকের দুধ বৃদ্ধি পায়। আপনি যতটুকু পরিমাণে কল্পনা করছেন তার চেয়েও বেশি পরিমাণে আয়রন ও জিঙ্ক পাওয়া যায় সজনে পাতায়। তাই রক্ত স্বল্পতা বা এনিমিয়ার চিকিৎসায় পথ্য হিসেবে সজনে পাতা গ্রহণ করলে বেশ উপকার মিলতে পারে। যাদের রক্ত স্বল্পতার সমস্যা, ত্বক ফ্যাকাশে হয়ে গিয়েছে, চুল বিবর্ণ, নখ বিবর্ণ, এছাড়াও যাদের ক্লান্তি, দুর্বলতা, অলসতা, কোনো কাজে মন না বসা ইত্যাদি সমস্যা রয়েছে, তারা রোজ টানা 20-25 দিন সজনে পাতার শাক রান্না করে খান, অথবা শুকনো সজনে পাতা গুঁড়ো করে রোজ সকালবেলা খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 2-4 চামচ সজনে পাতার গুঁড়ো মিশ্রিত করে পান করুন। এতে আপনার আয়রন ও জিঙ্কের চাহিদা কোনো ওষুধের চেয়ে 100 গুণ বেশি দ্রুত হারে পূর্ণ হতে পারবে। সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যা দাঁত ও হাড়ের গঠন করতে সাহায্য করে, দাঁতের ক্ষয় রোধ করে। যাদের অস্টিওপরোসিস আর্থ্রাইটিসের রোগ রয়েছে, যাদের বাতের ব্যথা হয়, যাদের বোন ডেন্সিটি কমে গিয়েছে অর্থাৎ হাড়ের ঘনত্ব কম, যাদের অ্যাক্সিডেন্টের কারণে কোনো জায়গায় ব্যথা, যাদের পায়ের গোড়ালিতে ব্যথা, শরীরের হাত পা কটমট করে, যারা বিছানা থেকে নিচে নামতে পারেন না ব্যথায়, অর্থাৎ যে কোনো কারণে যদি কারো শরীরে ব্যথা হয়, তারা ব্যথা না সারা পর্যন্ত টানা কিছুদিন সজনে পাতার শাক রান্না করে খাবেন, অথবা 100 গ্রাম পর্যন্ত সজনে পাতা ভালোভাবে ধুয়ে বেটে এর রসও খেতে পারেন, কিংবা শুকনো সজনে পাতার গুঁড়ো করে তা পটে সংগ্রহ করে রেখে তাও খেতে পারেন। শুকনো সজনে পাতার গুঁড়ো খেলে সেক্ষেত্রে আপনারা 2-4 চামচ পর্যন্ত খাবেন, আর যদি আপনারা রান্না করে খান তাহলে 100 থেকে 150 গ্রাম পর্যন্ত রান্না কিংবা জুস করে খেতে পারেন। এটি আপনার শরীরের যে কোনো জয়েন্ট পেইনকে খুব সহজে দূর করবে, দাঁতের গোড়া মজবুত করবে এবং দাঁতের ক্ষয় রোধ করবে। দেখা গেছে সজনে পাতা বেটে রস নিয়মিত সেবন করলে কোলেস্টেরলের মাত্রা খুব দ্রুত কমে যায়। তাছাড়া আলসার এবং হ্যাপাটাইটিস রোগের চিকিৎসায় সজনে পাতার নির্যাস এভাবে ব্যবহার করা হয়। তাই আপনার যদি কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে,
আলসারের সমস্যা থাকে কিংবা হেপাটাইটিস রোগ থাকে, তারা রোজ সকালবেলা 100 গ্রাম সজনে পাতা রস করে খাবেন। আয়ুর্বেদিকদের মতে 1 চামচ সজনে পাতার রস এবং 2 চামচ কুমড়োর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে যদি আপনি খেতে পারেন, এতে করে মূত্রের সমস্যা এবং মূত্রথলির সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যায়। প্রচণ্ড মাথা ব্যথায় সজনে পাতা বেটে তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো করে কপালে লাগিয়ে রাখলে ভালো উপকার পাওয়া যায়। সজনে পাতা আপনি চাইলে বাজার থেকেও গুঁড়ো কিনে নিতে পারেন কিংবা আপনি নিজেও ঘরে তৈরি করে নিতে পারেন। আর এর জন্য সজনে পাতা ভালোভাবে ধুয়ে এটিকে রোদে শুকিয়ে কর্মরে যখন অবস্থায় চলে আসবে তখন ব্লেন্ডারে গুঁড়ো করে অথবা পাটায় পিষে এই গুঁড়োটি আপনি কাঁচের একটি এয়ারটাইট বক্সে সংগ্রহ করে রেখে দেবেন। আপনি ফ্রিজের বাইরে রাখবেন এবং 6 মাস পর্যন্ত এই গুঁড়ো ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে রোদে দেবেন যেন এর পুষ্টিমান ঠিক থাকে এবং এটিতে কোনো রকমের ছত্রাক না ধরে। হুপিং কাশি সমস্যা যাদের আছে সজনে পাতা তাদের জন্য খুবই উপকারী। 1 চামচ সজনে পাতার রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে রোজ খেলে হুপিং কাশি ভালো হয়ে যায়। পেটের বিভিন্ন জটিলতায় সজনে পাতা উপকার করতে পারে। প্রথমে একটি নারকেল অথবা ডাবের জল নিয়ে নিন। তার মধ্যে আপনি 1 চা চামচ পরিমাণ সজনে পাতা বাটা নিয়ে নিন। তার মধ্যে আপনি 1 চা চামচ খাঁটি মধু নিয়ে নিন। এটি আপনি দিনে 2-3 বার খান। এটি খেলে কলেরা, আমাশা, ডায়রিয়া, কোলাইটিস ও জন্ডিস রোগ দ্রুত ভালো হয়ে যায়। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শুধুমাত্র রোগ নিরাময় নয়, রূপচর্চাতেও সজনে পাতার ব্যবহার রয়েছে। সজনে পাতার টাটকা রসের সঙ্গে সামান্য পরিমাণে পাতিল লেবুর রস মিশিয়ে এই মিশ্রণটি ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ব্রণ, মুখের কালো ছাপ দূর হয়ে যায়, ত্বক ঝকঝকে ও সুন্দর হয়ে ওঠে। পোকামাকড়ের কামড়েও অ্যান্টিসেপ্টিক হিসেবে সজনে পাতা বেটে ব্যবহার করা যেতে পারে। ভিটামিন এ অধিক পরিমাণে থাকায় সজনে পাতা খেলে চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকে। চোখের সুরক্ষায় নিয়মিত সজনে পাতা খাওয়া বেশ উপকারী। যাদের চোখের দৃষ্টিশক্তিতে ইতোমধ্যে সমস্যা শুরু হয়ে গিয়েছে তারা চেষ্টা করবেন টানা 40 দিন পর্যন্ত সজনে পাতার শাক রোজ খেতে। ভিটামিন এ এর চাহিদা যেমন পূরণ হবে ঠিক তেমনই আপনার চোখের বিভিন্ন সমস্যাও দূর হয়ে যাবে। সজনে পাতায় উপস্থিত ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম দুধের সমতুল্য, তাই দুধ খেতে না পারলেও সজনে পাতা খেলে এই উপকারিতাগুলো আপনি পেতে পারবেন। শরীরের ব্যথা ও ক্লান্তি দূর হবে। সজনে পাতা উচ্চ রক্তচাপ কমাতে বিশেষ উপকারী। চিকিৎসকদের মতে সজনে পাতার পাকা হলুদ পাতা, অর্থাৎ যে পাতাগুলো সামান্য হলুদ হয়ে গিয়েছে, সেই হলুদ পাতার টাটকা রস খাবারের আগে 2 বেলা 2-3 চামচ করে খেতে পারলে ব্লাড প্রেশার কমতে খুবই ভালো কাজে দেয়। দাঁতের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেরই দাঁতের মাড়ির সমস্যা, মাড়ি থেকে রক্ত ঝরে, মাড়ি ফুলে যায়, এ ধরনের অনেক সমস্যা দেখা দেয়। দাঁতের এই ধরনের সমস্যার সমাধানে সজনে পাতার ব্যবহার রয়েছে। সজনে পাতা 1 মগ জলে ফুটিয়ে ঠান্ডা করে সেই জল দিয়ে প্রতিদিন ভালোভাবে কুলকুচু করুন। এভাবে কিছুদিন করলে দাঁতের মাড়ির যে কোনো সমস্যা ও দাঁতের রোগ ভালো হয়ে যাবে। বিভিন্ন সময় শরীরে জ্বর ও বিভিন্ন অসুখ দেখা দিলে মুখে রুচি চলে যায়, যার ফলে কোনো কিছু খেতে ভালো লাগে না। মুখের রুচি বাড়াতে সজনে পাতা বেটে অথবা ভর্তা করে খেলে মুখের রুচি পুনরায় ফিরে আসে এবং শরীরে শক্তি ফিরে আসে। আজকাল অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা হয়। অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় কষ্ট পান। এই রোগের ক্ষেত্রে সজনে পাতা উপকারী। সজনে পাতা ভালো করে সিদ্ধ করার পর সেই রসটিকে ঘন তৈরি করে নিন। সেই সঙ্গে সামান্য পরিমাণে আদা কুচি এবং হিং মিশিয়ে সেবন করলে শ্বাসকষ্ট, হেঁচকি ওঠা ও পেটের গ্যাসের সমস্যা দূর হয়ে যায়। শরীরে কোথাও ফোড়া উঠলে সজনে পাতা বেটে সেই ফোড়াটির উপরে হালকা গরম করে সজনে পাতার এই বাটাটি লাগাতে পারলে ফোড়া পেকে কিছুদিনের মধ্যে ফেটে যায়। শীতকালে যাদের খুশকি সমস্যা রয়েছে তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সজনে পাতা বেটে মাথায় লাগাতে পারেন। সজনে পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে যা আপনার মাথার খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়াও এর গুণাবলী আপনার মুখের অবাঞ্ছিত ব্রণকে যেমন দূর করে ত্বকের কোলাজেন বৃদ্ধি করতেও সাহায্য করে। রক্ত স্বল্পতার ক্ষেত্রে সজনে পাতার পাশাপাশি আপনি কিন্তু সজনের ডাঁটাও চিবিয়ে খেতে পারেন। খুব দ্রুত আপনার রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় টিউমার ধরা পড়লে তাতে সজনে পাতা বেটে প্রলেপের মতো ব্যবহার করলে টিউমারের ফোলাভাব কমতে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টিউমারও নষ্ট হয়ে যায়। তাছাড়া ব্যথা বা আঘাত পেলে বা কোনো জায়গায় ফুলে উঠলে সেখানে সজনে পাতা বাটা লাগালে সেই আঘাতের ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যায়। বেশ গবেষণায় দেখা গিয়েছে যে সজনে ও সজনে পাতার মধ্যে ইনসুলিন জাতীয় প্রোটিন রয়েছে যা রক্তের শর্করাকে হ্রাস করে। পাতায় পাতায় উদ্ভিদের রাসায়নিকগুলো শরীরের চিনিকে আরও ভালোভাবে প্রক্রিয়াজাত করতে সাহায্য করে, তাই শরীরের ইনসুলিন নিঃসরণ বেড়ে যায় যা প্রভাবিত করে ডায়াবেটিসকে এবং ডায়াবেটিস কন্ট্রোল করে। সজনে শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, এর রাসায়নিক উদ্দীপকগুলো মস্তিষ্কের স্ট্রেসকে কমাতে এবং প্রদাহ নিরাময়ে সাহায্য করে থাকে। ল্যাব পরীক্ষায় দেখা গেছে সজনে পাতার নির্যাস অগ্নাশয়ের ক্যান্সারের কোষগুলোকে
ধ্বংস করে দেয় এবং এর বৃদ্ধি নষ্ট করে দেয়, যার ফলে শরীরে ক্যান্সার সৃষ্টিকারী শিকড়গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়াও আপনার স্বাভাবিক ফ্লু, সর্দি, কাশির মতো সমস্যা থাকলে সেই সময় সজনে পাতা বাটা অথবা সজনে পাতার ভর্তা কিংবা শাক রান্না করে খেতে পারেন। রান্না করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন, কম তেল মশলা দিয়ে রান্না করবেন, সম্ভব হলে ঘি দিয়ে রান্না করবেন। ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং কাঁচা রসুন ব্যবহার করবেন, বেটে খাবেন। ভর্তা ফ্রিজে রেখে খাবেন না, চেষ্টা করবেন টাটকা বেটে টাটকা খেতে। তো ভিউয়ার্স, সজনে পাতার এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।